Schluss. Hei, hei! Hei, 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 hei! Du Nordschirmchen! Schirm, 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 schirm! Du Nordschirmchen! Schirm, 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 schirm! Deine Hospitaler und die Bilanzer haben sich der Polizei verbunden, weil er dich nicht habe. Dich nicht habe, dich nicht habe! Hei, nee, Angular! Dolce, Dolce! Hei, nee, Bip-Bop! Dolce, Dolce! Hei, nee, Kera! Dolce! Aber der Deschert hat ja heute gar nicht mehr mit dem বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে যে ক্রমাগত সনাতনদের উপর আক্রমণ হচ্ছে আমরা এটা সবাই জানি, কিন্তু গত তিন চার দিন আগে থেকে যেইভাবে আমাদের দেশের জাতীয় পতাকাকে বাংলাদেশ অবমাননা করা হচ্ছে, বিভিন্ন স্কুলের সামনে আমাদের পতাকাকে রেখে তারা এর উপর দিয়ে হাঁটাচলা করছে। আমাদের পতাকার উপর হাঁটা মানে আমাদের 140 কোটি ভারতবাসীর হৃদয়ের মুহূর্তের মধ্যে পাড়া দেওয়া, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। তাই ভারতবাসী হিসেবে আজ আমরা আইএলএসে এসেছি, আমরা বাংলাদেশি যারা রুগীরা আছে তাদের পরিষেবা বন্ধ করার জন্য। আমরা দেখেছি কলকাতাতেও এক দুটা হসপিটালে মানে ওনারা বলেছে বন্ধ করার জন্য, এবং ওনাদের একটা হেল্প ডেস্ক ছিল বাংলাদেশের, সেটা আমরা খুলিয়েছি। আমরা ওনাদেরকে অনুরোধ করেছি আইএলএস কর্তৃপক্ষকে যে অবিলম্বে বাংলাদেশের রুগীদের পরিষেবা বন্ধ করতে হবে, তার জন্য আজ এখানে এসেছি। ওনারা আমাদের আশ্বস্ত করেছে যে একটা নোটিশ ওনারা লাগাবে, মানে লাগা দেবে, তারপরেই বাংলাদেশের রুগীর পরিষেবা বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি তো আগরতলা জিবি হাসপাতালও বাংলাদেশিদের পরিষেবা মিলছে আমাদের কাছে খবর রয়েছে। আমরা আস্তে আস্তে সব জায়গায় যাবো, বলেছি আখরা রোডে ওনাদের একটা ফ্ল্যাক্স আছে ওটাও খোলার জন্য আমরা ওনাদেরকে বলেছি। 140 কোটি ভারতবাসীর জাতীয় পতাকাকে যারা অবমাননা করে, যতদিন পর্যন্ত বাংলাদেশিরা হিন্দুস্থানকে সম্মান করতে না শিখবে ততদিন পর্যন্ত এই পরিষেবা যেন বন্ধ থাকে সমগ্র ভারতবর্ষে, সমগ্র ত্রিপুরা রাজ্যে, এটাই আমরা চাই। আপনার পরিচয়? আমার নাম জয়দীপ চৌধুরী, আমি একজন ভারতবাসী, ত্রিপুরাবাসী। অবিলম্বে বাংলাদেশিদের পরিষেবা বন্ধ করতে হবে।